হ্যালো এসএসসি, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। তো আজকে আমরা 2019 সালের বোর্ড কোশ্চেন থেকে প্রিপজিশন কোশ্চেন নাম্বার 2টা প্র্যাকটিস করব। তবে তার আগে বলবো, যারা আমাদের প্রিপজিশনের ক্লাসটা দেখো না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ ওইটা একটু দেখে আসো, যেটা ডেফিনেটলি তোমার জন্য হেল্পফুল হবে। এবং 250টা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রিপজিশনটা, সেটার পিডিএফটা তুমি অবশ্যই নিবা, ওই ভিডিওটা দেখো, দেন যাবতীয় জানতে পারবা। এবং ওই 250টা মোস্ট ইম্পর্টেন্ট প্রিপজিশনের মধ্যে থেকে তোমার যে কোনো পরীক্ষায়, এইচএসসির জন্য কলেজে দাও, বোর্ডে দাও, টেস্ট প্রি টেস্ট যে কোনো পরীক্ষায় 250টা থেকে কমন করবে। তো যারা নেও নাই, ওইটা নেওয়ার প্রসেসটা ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো যারা ওই 250টা মোস্ট ইম্পর্টেন্ট প্রিপজিশন পাও নাই, তারা ওই ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে ওই 250টা তুমি কিভাবে পাবা, যেখান থেকে তোমার সব পরীক্ষাতে আসবে। আর যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নাও লেটস গেট স্টার্টেড। তো দেখো, মিস্টার রেজা ওয়ার্কস, কাজ করে এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, একটা স্থানীয় স্কুলে ক্লার্ক হিসেবে। এবার দেখো, ক্লার্ক হিসেবে, তো হিসেবে ইংলিশ কি আসে এখানে? প্রিপজিশন অ্যাজ। তো মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক, একজন ক্লার্ক হিসেবে ইন এ লোকাল স্কুলে, স্থানীয় একটা স্কুলে। এখন দেখো, এখানে হিসাবে অর্থে আসে অ্যাজ, এখন অ্যাজ ছাড়া এখানে অন্য কোনো প্রিপজিশন তুমি ইউজ করতে পারো না। তো মিস্টার রেজা কাজ করে একজন ক্লার্ক হিসেবে একটা স্থানীয় স্কুলে। হিজ পুয়ার, সে দরিদ্র বা গরিব, বাট অনেস্ট, কিন্তু সৎ। হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন ড্যাশ এভরিওয়ান। এখন দেখো, নো এর পরে প্রিপজিশন বসে টু, তো এখানে অ্যান্সার হবে হি ইজ নোন টু এভরিওয়ান, এবং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো হিজ অনেস্টি, তার সততা, ইজ নোন টু এভরিওয়ান, সকলের কাছে পরিচিত, ইন হিজ লোকালিটি, তার ওই লোকালয়ে। হি অফেন, সে প্রায় সাফার্স ড্যাশ হাঙ্গার, সাফারের পরে তোমরা তো জানো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি সাফার ফ্রম, সো এখানে ওইটাই অ্যান্সার। হি অফেন, সে প্রায় সাফার্স ফ্রম হাঙ্গার, ক্ষুধায় ভোগে বা সে ক্ষুধার্ত থাকে। হি ইজ, সে ডেপ্রাইভড, দেখো ডেপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত, এবং এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে অফ, সো হি ইজ ডেপ্রাইভড অফ, সে বঞ্চিত কমফোর্ট, আরাম থেকে, অ্যান্ড মেনি আদার থিংস, এবং আরো অনেক জিনিস থেকে। নেভারলেস, তা সত্ত্বেও, হি ডাজেন্ট লং ড্যাশ ওয়েল, তা সত্ত্বেও সে কখনো লং ড্যাশ। এখন দেখো, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে লং ফর, যেটা মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, লং ফর। সো নেভারলেস, কিন্তু তা সত্ত্বেও হি ডাজেন্ট লং ফর ওয়েলথ, সে কখনো ধন সম্পদের আকাঙ্ক্ষা করে না। হি নেভার, সে কখনোই হ্যাঙ্কার ড্যাশ নেম অ্যান্ড ফেম, নেম অ্যান্ড ফেম, নাম এবং যশ, নাম এবং খ্যাতির পিছনেও সে লালায়িত না। এই হ্যাঙ্কার, যেটা এরপরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, যেটা হচ্ছে আফটার, সো হ্যাঙ্কার আফটার, হি নেভার হ্যাঙ্কারস আফটার নেম অ্যান্ড ফেম, সে কখনোই নাম এবং যশের পিছনে লালায়িত না। দেখো আমি আবারও বলছি, এই যে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলা দেখতেছো না, এর প্রত্যেকটা ওই 250টার মধ্যে থেকে কমন, এর প্রত্যেকটা প্রিপজিশন। সো তোমরা যারা ওই 250টা মোস্ট ইম্পর্টেন্ট প্রিপজিশনটা পাও নাই, তারা প্লিজ ভিডিওটা দেখো এবং প্রসেসটা দেখো, যে ওটা তুমি কিভাবে পাবা, দেন ডেফিনেটলি তোমার সকল পরীক্ষাতে ওই 250টা থেকে তুমি পাবা। আর এখানে কিন্তু আমরা দেখতেই পারতেছি যে কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসছে। সো যারা প্রিপজিশনে 5 out of 5 পেতে চাও, তাদের জন্য ওই 250টা প্রিপজিশন কালেক্ট করা খুবই 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 প্রয়োজন। নাও দেখো, হি লিডস হিজ লাইফ, সে তার জীবনযাপন করে ড্যাশ অনেস্ট মিন্স, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, বাই অনেস্ট মিন্স, সততার দ্বারা বা সৎ উপায়ে সে তার জীবনযাপন করে, বাই অনেস্ট মিন্স মানে সৎ উপায়ে বা সৎভাবে। হি স্যাটিসফাইড, সে সন্তুষ্ট, ড্যাশ হোয়াট হি হ্যাজ, স্যাটিসফাইড এর পরে প্রিপজিশন বসে উইথ, সো এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে উইথ। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা আছে সে তাই নিয়ে সন্তুষ্ট। বাট, কিন্তু সামটাইমস, মাঝে মাঝে, হি রানস ইন টু ডেবট, সে ঋণগ্রস্ত হয়ে যায়, অ্যান্ড পোভার্টি, পোভার্টি মানে দরিদ্রতা, ইজ রেসপন্সিবল, দায়ী, ড্যাশ দিস ডেবট, আর এই ঋণের কারণে দায়ী কে? দরিদ্রতা, সো রেসপন্সিবল এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে ফর, অ্যান্ড পোভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেবট, এই ঋণের জন্য দায়ী কে? দরিদ্রতা। হাউএভার, যাই হোক, হি ডাজেন্ট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ড ড্যাশ আদার্স, ডিপেন্ড, এই যে ডিপেন্ড, এরপরেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে অন, সো ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা। তো হি ডাজেন্ট লাইক, সে পছন্দ করে না, টু ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপর নির্ভর করতে। এর যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসছে এখানে, 10টার মধ্যে 9টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এই 9টার 9টাই ওই 250টার মধ্যে থেকে কমন,
সো তোমরা যারা প্রিপজিশনের সো তোমরা যারা ওই 250টা প্রিপজিশন পাও নাই প্লিজ আমি বলবো এই ভিডিওটা দেখো এবং দেন ওই 250টা প্রিপজিশন কালেক্ট করো 100% তুমি ওই 250টার মধ্যে থেকে প্রিপজিশন পাবা যেখানে অ্যাডভান্স এর অবরুতে আছে 1800 যা একটা নরমাল স্টুডেন্টের পক্ষে পড়া অসম্ভব এই জন্য আমি বললাম আর তোমাদের নেক্সট যে কোনো প্রবলেম তোমরা জাস্ট কমেন্ট করে জানাও ভাইয়া তোমাদের জন্য সবসময় আছে যে কোনো সমস্যা ইংলিশে তোমাদের পাশে তোমাদের ভাইয়াকে পাবা নাও আজকে পর্যন্তই সি ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম